ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। ইতিমধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে আজকে একটু আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের রাজ্যের 23টি জেলা জুড়ে পোস্টম্যান পদে একাধিক কর্মী নিয়োগ করছে, যেখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। যেখানে রাজ্যের 23টি জেলার সমস্ত পোস্ট অফিসে কিন্তু পোস্টম্যান পদে নিয়োগ করা হচ্ছে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এরকমই সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনার্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস ইন্ডিয়া থেকে। নোটিশটা এখানে প্রকাশিত হচ্ছে, অনার্স কিন্তু তোমরা দেখে নিতে পারছো। এখানে দুটো পোস্টে তোমাদের নিয়োগ করে দিতে পারছো, একটা হচ্ছে পোস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। আর নিয়োগ করা হচ্ছে পোস্টম্যান পদ, এখানে 21,700 থেকে 69,100 টাকা বেতন তোমরা পেয়ে যাবে, মানে সম্পূর্ণ ক্ষেত্রে লেভেল 3 তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। নেক্সট দিতে পারছো, দুটো পোস্টেরই ক্ষেত্রে তোমাদের যে সেই বয়সের সীমা কথা বলা হয়েছে, যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর, এবং এখানে SC/ST OBC প্রার্থীরা যেরকম হচ্ছে ছাড় পান সেরকম ছাড় তোমরা পেয়ে যাবে। নেক্সট দিতে পারছো, পোস্টম্যান পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের SC/ST OBC প্রার্থীরা যেরকম ছাড় পান বয়সে সেরকম ছাড় তোমরা পেয়ে যাবে। এখানে রাজ্যের 23টি জেলার সমস্ত পোস্ট অফিসে নিয়োগ করা আছে। আমি যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে বাস করি, তো সেই বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু এখানে পোস্ট করছে দেখতে পাচ্ছ। এই বীরভূম ডিস্ট্রিক্টে তো ভ্যাকেন্সি রয়েছে, এখানে ক্যাটাগরিজগুলো পড়ে দিচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদের ক্ষেত্রে সমস্ত 23টি জেলা জুড়ে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 51, 25 এবং 48টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ, আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ কিন্তু ট্রেনিং ওয়াইজ তোমাদের কিন্তু ট্রেনিং দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে, যেখানে ফর পোস্টাল শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বিস্তারিত কোয়ালিফিকেশান বলে দিয়েছে। 12 স্ট্যান্ডার্ড পাস হলে তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারো, সাথে 60 দিনের একটা কম্পিউটার সার্টিফিকেট তোমরা তাহলে এই পোস্টে তোমরা আবেদনযোগ্য। এখানে দেখতে পাচ্ছ, ফর পোস্টম্যান পদের ক্ষেত্রে তোমাদের 12 স্ট্যান্ডার্ড হলে তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু 60 দিনের একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু এই পোস্ট আবেদনযোগ্য। আর এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু পোস্ট কোথা দেখতে পাচ্ছ, স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু নিয়োগ করা সেখানে বিস্তারিত বলে দিয়েছে। 60টা টোটাল এখানে দেখতে পাচ্ছ, যতগুলো পোস্ট স্পোর্টস হয় সমস্ত স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু রিকমেন্ড করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু 64টি টোটাল স্পোর্টস কোটা রয়েছে, মানে স্পোর্টস রয়েছে। এই 64টি স্পোর্টসের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো স্পোর্টস কোটা থাকলে বা যে কোনো খেলার সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো এই পোস্ট আবেদন করতে গেলে কি সিলেকশন হবে, সিলেকশন পোস্টের মেথডগুলো তোমাদের সমস্ত ডিটেলস ওয়াইজ দিয়ে দিচ্ছে, তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারছো। আর এখানে সম্পূর্ণ আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটিকে তোমাদের যেটা খামের মধ্যে লিখবে, সে খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্ট আবেদন করছে সেই পোস্টের নাম, এবং কোন স্পোর্টসের জন্য আবেদন করছে, কোন স্পোর্টস খেলা তোমাদের আছে সার্টিফিকেট সেটি তোমাদের লিখতে হবে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে 24/12/2021 সালের মধ্যে। এতে পাচ্ছে বলে দিয়েছে ডেটটি 24/12/2021 সালের মধ্যে তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে। তো এখানে পাঠানোর পর যেতে পারছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মেট হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি এ পোস্ট আছে প্রিন্ট আউট বার করার পর এখানে তোমাদের কিন্তু পাসপোর্ট ছবি তোমাদের অ্যাটাচ করতে হবে যে পোস্ট আবেদন করবেন। তো এই পোস্ট আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো স্থায়ী পদে নিয়োগ করার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু রিকমেন্ড এখানে করা হচ্ছে। তো এই নোটিশটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, যারা আবেদন করেছো তারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো হলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।